সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দীন, দোস্ত আহবাব, মুসল্লিয়ান আজাম, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে এসেছেন মুহিব্বিন, মুতাআল্লিকিন, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে হার হালতে, সুখে দুঃখে বিপদে আপদে সব সময়ে নিরাপদ রাখেন, এবং ইমানদারির সঙ্গে আমরা যেন আমাদের জীবন কাটাইতে পারি। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতন আমাদের জীবন কাটাইয়া ইমানদারির সঙ্গে কবর পর্যন্ত আল্লাহ তুমি এই ফকিরকে কবুল করো এবং সমস্ত মানুষকে কবুল করো। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, করোনা ভাইরাস বিশ্বব্যাপী আক্রান্ত স্বীকৃত এক বিশাল মহামারী। এই মহামারীকে তার পায়ে শিকল লাগানোর মতন ব্যবস্থা পৃথিবীর মানুষ এখনো আবিষ্কার করতে পারেনি। এই জন্য সকলেই নিরাপদ অবস্থান, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছেন। শরীয়তের কোনো জিনিস কখনো বন্ধ হয় না, তবে এর জন্য শরীয়ত রুখসত রাখছে, ফাঁক রাখছে, সুযোগ রাখছে। আল্লাহ বলছেন, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ তোমাদেরকে নির্বাচন করে রাখছেন এবং তোমাদেরকে যেই দিন দিয়েছেন সেই দিনের মধ্যে আল্লাহ পাক অযৌক্তিক কোনো জটিলতা রাখেন নাই। আল্লাহু আকবার, এটা আল্লাহ পাক আগেই বলে রাখছেন। এবং আল্লাহ পাক বলছেন, এই বিপদ যখন আসে তখন তোমরা ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে ছুটে আসো, আমার দিকে ছুটে আসো, আমার দিকে ছুটে আসো। আর আর কি বলছেন, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের অভিভাবক, আমি বিপদ আপদ আমার এখান থেকে যায়, এটাকে আমি রোকথাম করি, আমার আশ্রয়ে থাকলে তোমরা নিশ্চিন্ত থাকতে পারবা। আমরা সবাই আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি যে আল্লাহ আমরা তোমার আশ্রয়ে থাকতে চাই, কবুল করে লও। এবং বিপদ যখন আসবে তখন তোমরা বেশি বেশি আল্লাযীনা ইযা আসাবাহুম মুসীবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন কোন মুসিবত তোমাদেরকে চতুর্দিকে আক্রমণ করে ধরবে তখন তোমরা স্পষ্ট বলবা যে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আমরা আল্লাহর আশ্রয়ে ফিরে যেতে চাই। আল্লাহু আকবার, এই দোয়াটা আসেনি সবার মুখস্থ আছে, তো আমার একটু শোনান না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা দোয়া আছে শর্টকাট, এটা বিপদ যখন খুব জটিল হয়ে যায় তখন খুব সহজে আপনি পড়বেন, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, পড়েন না, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, এ আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো, পড়েন না, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, খুব শর্টকাট, এতে করে আপনার মনের বল আসবে। শরীয়তে এই সমস্ত যে সমস্ত রোগের মহামারীর এখনো কোনো চিকিৎসা বের হয়নি, রোগ আল্লাহ দেন, ঔষধও আল্লাহ দেন, এবং মাঝখানে আল্লাহ পাকের যে ক্ষমতা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি ক্ষমতা তিনি রাখেন, এত বিরাট বিরাট
নক্ষত্র গ্রহ বানাইলেন, এগুলোর সব ক্ষমতা তোমরা বুঝবা পরে। সাধারণ সূক্ষ্ম একটা ভাইরাস যেটা 20 মিনিটের বেশি বাঁচে না, বাইরে সাবান একটু লাগলে মারা যায়, এই ভাইরাসটা ছোট্ট একটা ক্ষুদ্র একটা জিনিস দিয়াও তিনি সারা পৃথিবীর মানুষকে গৃহবন্দী করে ফেলতে পারেন সেকেন্ডের মধ্যে, এটা প্রমাণ করাইয়া দিলেন, ঠিক না বেঠি? তাহলে আমরা কেন এখনো আল্লাহকে চিনি না, কেন এখনো আল্লাহকে বুঝি না? রে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা আমাদের সরকার, আমাদের দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সকলে এই বিপদের বিষয়ে 100% অ্যালার্ট আছেন, এবং যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট থেকে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ থেকে আদেশ না আসবে ততক্ষণ পর্যন্ত আজান বন্ধ করা যাবে না, জামাত বন্ধ করা যাবে না, মসজিদ জুমা বন্ধ করা যাবে না। পরিষ্কার কথা, যখন আসবে হুকুম আসবে, এটা ওলামায়ে কেরাম জানেন, ওনারা যখন বলবেন তখন। এর আগে কি জন্য বলছি, আমাদের দেশে ঘোলা পানিতে মাছ শিকারকরণের কিছু প্রবণতা আছে, ঘোলা পানিতে মাছ শিকারকরণের কিছু প্রবণতা আছে। কেউ জানো এই মানুষের এই জটিল পরিস্থিতিকে নিজের গলত মকসাদ বাস্তবায়নের জরিয়া উসিলা বানাইতে না পারে, এজন্য আমরা বলবো যে আমাদের এইসব বিষয়ে সরকার দায়িত্বে আছেন, সরকার অ্যালার্ট আছেন, এবং আলেম ওলামাদের সঙ্গে সরকারের রীতিমতো কথাবার্তা চলতেছে, প্রতিনিয়ত 24 ঘন্টার যোগাযোগ আছে। আলেম ওলামা বলবেন, যখন সময় আসবে তখন বলবেন। এইটা এটা আমাকে অনেকে বলে, হুজুর কাবা শরীফ এরকম ই করে দেওয়া হয়েছে, সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে, অনেক মসজিদে এরকম ভাবে জুমা বন্ধ করে দেওয়া হয়েছে, এটা কি কিয়ামতের আলামত নয়? আমি এটা কি পাপের পায়শ্চিত্ত নয়? এ পাপের পায়শ্চিত্ত বানায়েন না, এটাকে এখন কিয়ামতের আলামতও বানায়েন না। মাসলা হইল, যদি ধরেন আমাদের তেজগাঁও রেল স্টেশন মসজিদ, আল্লাহ না করেন কোনো কারণে চতুর্দিকে এটার আগুন ধরে গেল, চতুর্দিকে আগুন, মাঝখানে আমরা মুসল্লিরা কয়েকজন আটকা পড়ে গেছি, এখন আলেম সাহেব কি এ কথা বলার রাইট আছে যে দেখো মসজিদ আল্লাহর ঘর, তোমরা এখান থেকে বাইরে হবে না, আগুনে পুড়ে যাও, তারপরে এখান থেকে বাইরে হবে না, এ কথা বলা ফতোয়া দেওয়ার কোনো রাইট আছে? আপনি বলবেন যে তাড়াতাড়ি বেরিয়ে আসো, তাড়াতাড়ি বেরিয়ে আসো, তাড়াতাড়ি বেরিয়ে আসো, অথচ মসজিদ আল্লাহ পাক বলছেন যে আমার দিকে ফিরে আসো, মসজিদে ফিরে আসো এটা তো কয় নাই, যে আমার দিকে ফিরে আসো, তুমি যেখানে আসো সেখানে সেজদায় পড়ে যাও, তুমি যেখানে আসো সেখানে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম বলতে থাকো, তুমি যেখানে আসো যেই অবস্থায় আসো তুমি ইন্না লিল্লাহ পড়তে থাকো, তুমি আল্লাহর দিকে ফিরে আসছো। এখানে মধ্যে অনেকে অনেক রকমের মানে এরকম দুর্বল কথা বলে মানুষকে। শরীয়তে যেরকম ভাবে আপনার নামাজের সময় আমরা সবাই মসজিদে আসবো, অবশ্যই আসবো, আসতেই হবে, এটা শরীয়তের বিধান, এখান মধ্যে কোন রকমের কারোর গলত কথা আমরা মানবো না। তবে যদি এরকম কোনো জটিলতা দেখা দেয় আর এরকম ভাবে শীর্ষস্থানীয় আলেম ওলামারা বলেন যে তোমরা এভাবে এভাবে চলো, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা তো হুকুমের গোলাম, বলেন না কার গোলাম? মক্কা শরীফ থাকা অবস্থায় আল্লাহ পাকের হুকুম ছিল বাইতুল্লাহ মানে মক্কা শরীফে যে বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ো, মুসলমানরা সব বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ছেন। আল্লাহর হাবিব মদিনা শরীফ গেলেন, মদিনা শরীফ যাওয়ার পরে হুকুম হইল তোমরা সব উল্টা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো, মদিনাওয়ালাতে মদিনা থেকে বাইতুল্লাহ হইল দক্ষিণ দিকে আর বাইতুল মুকাদ্দাস হইল উত্তর দিকে। তো মক্কাওয়ালারা যতদিন ছিলেন মক্কা শরীফে সাহাবায়ে কেরাম, ইনারা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ছেন মাশাআল্লাহ। মদিনায় গেলেন 16.5 মাস, বলেন না কয় মাস? 16.5 মাস পর্যন্ত আল্লাহর হাবিবের হুকুম ছিল যে বাইতুল মুকাদ্দাস মানে দক্ষিণ দিকে নয় বরং উত্তর দিকে ফিরে নামাজ পড়ে, মুসলমানরা সবাই উত্তর দিকে ফিরে নামাজ পড়ছে। 16.5 মাস পরে আবার হুকুম হইল যে তোমরা ফিরে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ো বাইতুল্লাহর দিকে, মুসলমানরা সব ফিরে গেছে মসজিদে কেবলা তাইন, এটা এখনো সাক্ষী, একই মসজিদ কেবলার জায়গা একটা দক্ষিণ দিকে একটা উত্তর দিকে। তো এখন প্রশ্ন হইল যারা মাঝখানে 16.5 মাস কেবলা ছাড়া নামাজ পড়লেন এদের কি অবস্থা?
তো আল্লাহ পাক জানায় দিয়েছেন, মিয়া সাহ তোমরা কি নিজের ইচ্ছায় করছো? তোমরা যখন বাইতুল্লাহর হুকুম, তাও আমার হুকুমের কারণে, যখন আমি বলছি বাইতুল মুকাদ্দাস তো তোমরা বাইতুল মুকাদ্দাস, আমি বলছি বাইতুল্লাহ তোমরা বাইতুল বাইতুল্লাহ, আমরা বাইতুল্লাহ বুঝি না, বাইতুল মুকাদ্দাসও বুঝি না, আমরা বুঝি কার হুকুম? আল্লাহ বলছেন বাইতুল্লাহ, আমরা বাইতুল্লাহ, আল্লাহ বলছেন বাইতুল মুকাদ্দাস, আমরা বাইতুল মুকাদ্দাস, আল্লাহ বলছেন ফের বাইতুল্লাহ, আমরা ফের বাইতুল্লাহ। আবারও যদি অন্য কোনো হুকুম বলতেন তা আমরা ওইদিকেই ফিরে যেতাম, কারণ আমরা তো কোনো গৃহের সঙ্গে কোন জায়গার সঙ্গে আমরা কোন জায়গাকে, বাইতুল্লাহ কি আমাদের খোদা? আমাদের খোদা তো কে? আল্লাহ। এই জন্য এই মাসলাগুলো খুব খেয়াল রাখতে হবে। আমরা হইলাম আল্লাহর হুকুমের উপরে আমরা চলবো, শীর্ষস্থানীয় বুজুর্গ ওলামায়ে কেরামের উপরে আমাদের আস্থা আছে। ইনারা যদি বলেন যে পরিস্থিতি আমাদের কাছে এটা দাবি করছে যে আমরা এখন এই কাজগুলোকে ব্যাপক না রেখে এটাকে একটা সীমাবদ্ধ অবস্থায় নিয়ে আসি, আমরা একটা প্রোটেকশনে নিয়ে আসি, তাইলে আমার মনে হয় এটা কোনো ভুল হবে না, এটা কোনো ভুল হবে না। বাইতুল্লাহ শরীফকে আপনার, আমি একটা গভর্নমেন্টের উচ্চ লেভেলের মিটিংয়ে ছিলাম যে এটা করোনা ভাইরাসটা আপনার উহানে প্রথম সৃষ্টি হইল, উহান থেকে এখানকার একটা লোক আপনার সিঙ্গাপুরের একটা আন্তর্জাতিক সেমিনারে গেছেন, ওই আন্তর্জাতিক সেমিনারে পৃথিবীর প্রায় 100 কয়টা দেশের প্রতিনিধিরা ছিলেন। এই এক লোক সেখানে গেল গিয়ে আবার সে তো সেমিনারে আছে, এক লোক থেকে এই 130 জনের মধ্যে ঢুকে গেছে, 130 জন আবার নিজ নিজ এলাকায় গেছে, দেশে গেছে, তো এটা ওই এলাকায় চলে গেছে। আর মুশকিল হইল এই ভাইরাসটা যে কোথায় আছে এটা তাৎক্ষণিকভাবে বোঝা যায় না, এটা বুঝতে বুঝতেও 1 সপ্তাহ 14 দিন লাগিয়া যায়। এজন্য এমনও হইতে পারে লোকটার এখন কিছুই নাই, সে যে ভাইরাসটা বহন করতেছে এটা অন্যরা কেউ জানেও না। শরীয়তে বলা হয়েছে তুমি নিজে সাবধান থাকো এবং অন্যরাও যেন তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, এর জন্য তোমাকে সাবধান থাকতে হবে, তুমি কাউকে ক্ষতিগ্রস্ত বানাইতে পারো না। রে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর দিকে ফিরে যাব, খুব ইস্তেগফার করতে থাকবো, খুব কান্নাকাটি করতে থাকবো, বারবার পড়তে থাকবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই মনে হবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম পড়েন না, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, ও আল্লাহ আমাকে হেফাজত করো, আমাদের দেশবাসী সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে তুমি হেফাজত করো, এই দোয়া আমরা করতে থাকবো। এইভাবে দোয়া জাগরুক রাখা, এইটা হইলো আমরা আল্লাহর দিকে ফিরে গেলাম। এই আমাকে মসজিদে এসে যেমন তবলিগের কাজ আমরা কত মুবারক কাজ, কিন্তু এখন এটা উঠাইয়া দেওয়া হয়েছে যে এরা মালয়েশিয়া গেছে, এদের মাধ্যমে মালয়েশিয়া ছড়াইছে, মানে এই যে যারা ইসলাম বিদ্বেষী এরা সুযোগ পেয়ে যায়, এইগুলো নিয়ে তারা এখন জাপটাইয়া ধরে, আর মুসল্লিদের কান্ধের উপর উঠতে মসজিদ তালা লাগাও, তারপরে মাদ্রাসা তালা লাগাও, নানান রকমের কথা, এরা ঘোলা পানিতে মাছ ধরনের একটা বিরাট সুযোগ পেয়ে গেছে। এটা আমাদের আল্লাহ একবার, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত ফরমাও, আমরা নিজেরা নিরাপদ থাকবো, বলুন আমরা নিজেরা নিরাপদ থাকবো এবং অন্য মানুষকে নিরাপদ রাখবো, অন্য মানুষকে নিরাপদ রাখবো, নিজেরা নিরাপদ থাকবো এবং অন্য মানুষকে নিরাপদ রাখবো। কোন অমূলক হুজুগের উপরে আপনার আমাদের দেশে নানান রকমের কথা ছড়াইয়া দেওয়া হয়, কোন হুজুগ কিংবা কোন আতঙ্ক, অমূলক আতঙ্কের পেছনে আমরা দৌড়াইব না, এবং সাবধানতা অবলম্বনের জন্য আমাদের আলেম ওলামা শীর্ষস্থানীয় দায়িত্বশীল যারা আছেন এবং গভর্নমেন্ট এই ব্যাপারে আল্লাহ শুকর যথেষ্ট অ্যালার্ট, যথেষ্ট অ্যালার্ট, আমাদের দেশে এখনো এই প্রাদুর্ভাবটা আসেনি। আপনি কি একবার চিন্তা করছেন এই ঘনবসতির দেশ এবং গরিব দেশ, আমাদের যেখানে এত রোগীকে সামাল দেওয়ার মতন ব্যবস্থা আমাদের দেশের কাছে নাই, এই কথাগুলো রাখতে হবে। যদি আমার একজনের অসাবধানতার কারণে একটা মানুষ কোথায় কোথায় যায়,
এবং তার থেকে এটা ছড়াইয়া কিরকম পরিস্থিতি বানাইতে পারে একবার যদি চিন্তা করা হয় তাইলে এটা কত ভয়ানক বোঝা যাবে। এজন্য অনুরোধ করব আমরা যে অহেতুক কোন বিষয়ে মুসাফার ব্যাপারে সালামের ব্যাপারে বলা হয়েছে এটা অপরিচ্ছন্ন হাত থেকে এগুলো ছড়ায় বেশি, অপরিচ্ছন্ন হাত থেকে। তাহলে আমরা হাতকে অলওয়েজ পকেটের মধ্যে সবসময় এরকম কিছু জিনিস রাখেন না যে এগুলো আপনার হাতকে আমারে আমার বাসার থেকে এটা দিয়ে দিছে। তোমার লগে তো অনেকে মুসাফা করে, এটা হইলো কি জানি নাম আপনার যে কিছুক্ষণ পর পরে তুমি হাত পরিষ্কার করে ফেলবা। এবং যদি কেউ এরকম ভাবে মুসাফা করতে চায় তাহলে আপনি এরকম ভাবে কাপড় তো আছে, রুমাল তো আমরা ব্যবহার করি, এই আপনি মুসাফা করলেন, কিন্তু আমরা সাময়িক সময়ের জন্য এই জিনিসগুলোকে অনেকটা সীমাবদ্ধ রাখতে পারি। আল্লাহ পাক যখন এটা উঠাইয়া নেবেন তখন আমরা আবার ফ্রি হয়ে যাব, আমরা সব কাজ করব, সুন্দর মতন করব, কাছাকাছি হইয়া বসবো, মুসাফা করব, মোয়ানাকা করব। তবে এই কোন ফরজ সুন্নতকে ফরজ বানায়েন না, ওয়াজিব বানায়েন না, সুন্নতকে সুন্নতের তবকায় রাখতে হবে, জরুরতকে তাতাকাদ্দারু বিকদরিজ জরুরত। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উদার ছিলেন, যেখানে বলা হয়েছে জামাতে যারা শরীক হয় না আমার মন চায় তাদের বাড়িতে গিয়ে আমি আগুন লাগাইয়া দেই তাদের বাড়ি ঘরদুয়ার, এত কঠিন। অথচ সেই পয়গম্বরে আবার বলতেছেন ঝড় বৃষ্টি দুর্যোগ যখন হবে তখন তোমরা অ্যানাউন্স করে দাও আজানের সঙ্গে সাল্লু ফি রিহালিকুম সাল্লু ফি বুয়ুতিকুম, মসজিদে আসনের দরকার নেই, বাড়ি বাড়ি নামাজ পড়ে ফেলো। মানে এই যে একই ব্যক্তি যিনি বলছে আমার মন চায় আগুন ধরাইয়া দেই, তিনি বলতেছেন যে বাড়ি বাড়ি নামাজ পড়ো, বাড়ি বাড়ি নামাজ পড়ো। মানে শরীয়তের মধ্যে কোনো জিনিস কিরকম কঠোর বানানো হয়নি। দুইটা, একটাকে বলা হয় আজিমত, একটাকে বলা হয় রুখসত। জটিলতা যখন আসে শরীয়ত আপনাকে এই অনুমতি দিয়েছে, এটা শরীয়তের সঙ্গে আপনার কোনো বিরোধ না। এটা কোনো এক ধরনের মানুষ আছে জিন্দগিতেও নামাজ পড়ে না, মসজিদেও আসে না। এই লোক এখন যখন করোনা ভাইরাসের নাম শুনছে এখন মসজিদে আসনের জন্য আননের জন্য হুজুররা কেন মসজিদে যায় না এর উপরে ওরা লম্বা লম্বা বয়ান শুরু হয়ে গেছে। আমি বললাম যে মিয়া সাহেব আপনারা তো কোনোদিন মসজিদে দেখলাম না, আপনি এখন লম্বা কথা কইতে আসেন, ঘটনা কি? ও হেনে নিয়ে মানুষগুলো মারণের চক্রান্ত করতেছেন না? হ্যাঁ, শয়তান আগেও শয়তানি করছে নামাজ পড়ে নাই, আর এখনো শয়তানি করতে আসে নামাজিদেরকে কেমনি ঝামেলায় ফেলানো যায়। এজন্য নামাজিরা মুসলমান সে ধোকা খায় না, ধোকা দেয় না, বলেন ধোকা খায় না, ধোকা দেয় না। এটা বুঝতে হবে কে আমাকে ধোকা দিয়া এ আকামের মধ্যে ফেলতে আসে। নিজে যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আমল আছে, সে তো কান্দে, সে তো সবসময় ইন্না লিল্লাহ পড়তেছে, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম পড়তেছে এবং সারাক্ষণ সেজদায় পড়ে আছে, আল্লাহ পাকের কাছে কলবটা লাগায় রাখছে যে আল্লাহ আল্লাহ। এই ওরা ফেসবুকের মধ্যে দেখাইছে ইটালিতে চিত্রগুলো দেখানোর পরে আমার ভিতরটা এরকম ভাবে কাঁদতেছিল যে রাস্তায় পড়ে কাশি দিতে আসে, খালি বারবার হাঁটতে পারে না, শক্তি নাই, পড়ে গেছে রাস্তায় তো কাশি দিতে আসে, কেউ তাকে ধরনের মতো হাসপাতালে জায়গা নাই, ডাক্তার পাওয়া যাচ্ছে না। এত যদি এরকম একটা কাহিনী ঢাকা টাউনে হয় তাহলে আপনার ঢাকা মেডিকেল কয়জন মানুষকে সিট দিতে পারবে এবং ডাক্তাররা কয়জনের চিকিৎসা করতে পারবে? লক্ষ লক্ষ মানুষ যখন এরকম পড়ে যাবে তখন আপনাকে কেউ তাকানোর মতন কাউকে আপনি পাবেন না। এজন্য আল্লাহর হাবিব বলছেন যে সাবধান থাকো, সাবধান থাকো, সাবধান থাকো, আল্লাহর দিকে রুজু থাকো, আর আল্লাহর দিকে রুজু থাকার জন্য কলবকে আল্লাহর সঙ্গে লাগাও, মসজিদের সঙ্গে লাগাইতে হবে। এটা কি বলা হয়েছে যে সব মসজিদে ঢুকো? এটা কি বলা হয়েছে? মসজিদ যখন আবার এরকম হুজুর বাইতুল্লাহ শরীফের নামাজ বন্ধ হয়ে গেছে, বেটা বাইতুল্লাহ শরীফের নামাজ বন্ধ হয়েছে কে বলছে? যারা মসজিদে থাকবেন, যারা বাইতুল্লাহ শরীফে আছেন, এরা তো নামাজ পড়তেছেন, তওয়াফ করতেছেন। আমাদের ইন কেস যদি বাংলাদেশ এরকম ভাবে গভীর আক্রান্ত হয়ে যায় যে আপনার আলেম ওলামা বলছেন যে তোমরা কেউ ঘর থেকে বের হইবা না,
বাজার বন্ধ হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে গেছে, 144 চলে আসছে, বাস বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, তখন তুমি ঘাট তেড়ামি করে মসজিদ খোলা রাখিয়া এরকম ঝামেলা সৃষ্টি করো না, বরং তুমি বলবা যে ভাই যার যার অবস্থানে আমরা থাকবো, মসজিদেও তো দুই চারজন মানুষ থাকে, থাকে না কে কইছে, থাকে, ইমাম থাকে, মুয়াজ্জিন থাকে, খাদেম থাকে, এরা তো আছেই, এনারা সম্ভবত আজান দিবেন, নামাজ পড়ে ফেলবেন, তো নামাজ বন্ধ হইলো কোথায়, নামাজ তো চালু আছে, এটা একটা সীমাবদ্ধ অবস্থায় চলে আসছে, এতটুকু যে যাদের জন্য সুযোগ আছে, যারা এরকম প্রটেক্টেড, যারা এরকম ভাবে নিজেকে ভাইরাস মুক্ত রাখনের মতন ব্যবস্থা আছে, এনারা মসজিদে আসবেন, দু চারজন আসবেন, নামাজও রাখবেন, নামাজ টোটালে কোনোদিনই কোথাও বন্ধ হয় না, এনি যারা চিৎকার করে এরা আসলে নামাজি না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এইসব ব্যাপারে আমার মনে হয়, এটা আমার খেয়াল, এইসব ব্যাপারে কঠোর না হওয়া চাই। শরীয়তের হুকুম হইল যখন আপনাকে রুখসত দেওয়া হয়, শব্দটা বলেন না কি দেওয়া হয়, রুখসত দেওয়া হয়, এই রুখসতকে পালন করা বেশি স্বভাব। হ্যাঁ, বলা হয়েছে যেমন একটা উদাহরণ দিই, মুসাফির, মুসাফির অবস্থায় জোহরের নামাজ ফরজ 4 রাকাত, মুসাফির অবস্থায় কয় রাকাত, 2 রাকাত। এখন একজন বলল, হুজুর আমার কোনো কষ্ট হয় না, আমি কি 4 রাকাত পড়তে পারবো, বলে না, বলে পড়লে কি হবে, বলে পড়লে সওয়াব কম হবে, সওয়াব বেশি হবে কখন, বলে 2 রাকাত পড়লে, 2 রাকাত পড়লে সওয়াব বেশি, আর মাতবুরি করে 4 রাকাত পড়লে নামাজটাও কোনো সময় হবে না, আবার সওয়াব তো হবেই না। এটা হইল শরীয়তের হুকুম, যেখানে আপনাকে রুখসত দেওয়া হয়েছে সেখানে রুখসতকে মেনে চলা, তার অর্থ হইল আমি শরীয়তের হুকুমের সঙ্গে, শরীয়ত আমাকে বলছে 4 রাকাত, আমি 4 রাকাত, শরীয়ত বলছে 2 রাকাত, আমি 2 রাকাত, সেখানে মাতবুরি করে আমি শরীয়তের উপরে মাতবুরি করতে যাব না। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন যে আদ্দিনু ইউসরুন, শরীয়ত হইল সহজ সরল। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদেরকে জটিলতায় ফেলতে চান না, আল্লাহ তোমাদের মধ্যে একটা সুন্দর অবস্থান যেন তোমরা নির্বিঘ্নে নির্বিঘ্নে নির্বিঘ্নে, এটা শরীয়তটা কোনো স্টিলের বানানো জামা নয় যে এটা বাড়েও না কমেও না, এটা হলো এরকম একটা ঢিলাডালা পোশাক যে আপনার শরীর ভিতরে চলাফেরা করতে পারবে, মোটা হইলে এটা বাড়বে, চিকন হইলে কমবে, এটা হলো শরীয়তে সবসময় আপনার সঙ্গে মিল করে করে চলে। এখানে নামাজের ব্যাপারে অবহেলা নয়, নামাজের ব্যাপারে খারাপ চিন্তা নয়, বরং নামাজিরা যেন জিন্দা থাকে, নামাজিরা যেন আরো সুস্থ থাকতে পারে, এই জন্য আমাদের উদ্যোগ, নামাজ বন্ধ করার জন্য উদ্যোগ নয়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মানুষের এই জীবন এটা আল্লাহ পাকের দেওয়া একটা বড় আমানত, বলেন না আল্লাহ পাকের দেওয়া একটা বড়, এই আমানতের হেফাজত জরুরি। আপনি ইচ্ছা করলে কি আত্মহত্যা করতে পারেন, বলেন পারবেন, বলে আমার জীবন আমি হত্যা করব, তোমার কি, বলে নো, এটা এটা আপনি আমানতদার, আপনি তার মালিক নন, কাজে এর হেফাজতও আপনাকে করতে হবে সুন্দরভাবে। যখন আপনার এখন আমার সুযোগ নাই, বলে হুজুর হজ ওমরা এরকম ভাবে যদি অবস্থাটা এরকম থাকে তাহলে কি হজ ওমরা চলবে না চলবে না, আমি বললাম যদি বিশেষজ্ঞ আলেম ওলামারা মনে করেন যে এই বছর এরকম ভাবে হজ করতে গেলে সমস্যা হইতে পারে এবং হওয়াটা একইনি, কোন অমূলক ধারণার ভিত্তিতে শরীয়তের কোন হুকুমকে বন্ধ ঘোষণা দেওয়া যায় না, নিশ্চিত হইতে হবে, বলেন না কি হইতে হবে, নিশ্চিত হইতে হবে, এটা 100% যখন নিশ্চিত হয়ে যাবে তখন শরীয়তে, কোরআন শরীফে বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, শরীয়ত জানে হজে যাইতে হইলে দূর দেশ অতিক্রম করতে হবে, এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন যার পক্ষে সম্ভব, বলেন না যার পক্ষে সম্ভব, অটোমেটিক চলে আসতেছে যার পক্ষে সম্ভব নয় তার উপরে হুকুমও নাই, তার উপরে কি নাই, হুকুমও নাই, আল্লাহ একবার, আল্লাহ আল্লাহর হাবিব বলছেন জামাতের সঙ্গে নামাজ পড়ো,
ইল্লা লিউযরিন, কোন উযর থাকলে তার উপরে সেই হুকুম নাই। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ উযর কি? বলে উযর হইলো ধরো এরকম ঝড় তুফান শুরু হয়ে গেছে, তুমি ঘর থেকে বের হওয়ার সুযোগ নাই, কিংবা কেউ এরকম এমন অসুস্থ হয়ে গেছে ঘর থেকে বেরোনের সুযোগ নাই, তাহলে সে আসবে না। আরেকটা কথা বলতেছি মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা যদি কেউ এরকম আপনার জানা মতন করোনা ভাইরাসে সে আক্রান্ত, তাহলে মেহরবানি আপনার তথ্য গোপন করবেন না। এটা অন্যদের জীবন রক্ষার স্বার্থে আপনাকে সেই কথা ফ্লাশ করতেই হবে যে অমুক আমার জানা মতন করোনা আক্রান্ত, কিংবা আমি করোনা আক্রান্ত বলে ফেলেন আপনি। আপনার ব্যাপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা করব আমাদের শক্তির, কিন্তু আপনার থেকে যেন এটা বাইরে না ছড়ায়। বাইরে ছড়াইলে কাকে ক্ষতি করতেছেন? সর্বপ্রথম আপনার স্ত্রীকে ক্ষতি করতেছেন, যিনি আপনার অত্যন্ত আপনজন, ক্ষতি করতেছেন আপনার মামা মাকে, ক্ষতি করতেছেন আপনার বাবাকে, ক্ষতি করতেছেন আপনার সন্তানকে, ক্ষতি করতেছেন আপনার ছেলেকে, ক্ষতি করতেছেন আপনার মেয়েকে, যাদের জন্য আপনার জীবনের এত কষ্ট, আপনি তাদেরকে গলাটা কাটতে দিলেন, এটা কি উচিত হইল? এটা কোনো যৌক্তিক হইল না। এজন্য এটা হইলো নির্বিঘ্নে আপনি পরিষ্কার বলবেন যে ভাই আমার করোনা আছে, আমার এটা লক্ষণ দেখা যাচ্ছে, তোমরা ব্যবস্থা করো। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে, সর্বোচ্চ শক্তি দিয়ে যাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয় তাদের সঙ্গে মোবাইলও দেওয়া হয় যে তুমি তোমার প্রয়োজনীয় বিষয়গুলো মোবাইলের মাধ্যমে জানাইবা, এবং আজকাল তো আরো সুযোগ আছে যে আপনি সে ভিডিও ভাবে দেখাইতে পারে যে আমার এই অবস্থা আছে। আমরা তাকে সর্বোচ্চ ব্যবস্থাপনায় শুনেন, বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত ছোট থাকে ততক্ষণ পর্যন্ত কন্ট্রোল করা সহজ, আর যখনই এটা আপনার নাগালের বাইরে চলে যাবে তখন আপনি শুধু চিৎকারে করবেন, কিন্তু রেহাইয়ের কোনো উপায় পাবেন না। এজন্য আগে থেকেই আমরা এই বিষয়গুলোকে সাবধান থাকবো তো ইনশাআল্লাহ। হাসি কাশির ব্যাপারে যেহেতু এইগুলো হাসি কাশির মাধ্যমে ছড়ায় বেশি, তারপরে কার ভিতরে আসে বলে হুজুর আমার তো করোনা নাই, কিন্তু নাই যে এই কথাটা তো আমি জানবো 15 দিন পরে, আর এই 15 দিন আগে তো আমি জানি না। তো হাসি আসলে আমরা কিভাবে, আমরা তো হাসি একজনের সামনে আরেকজনে হাসি দিয়ে ফেলি, নো, আল্লাহর হাবিবের সুন্নত যে হাসি আসলে কাশি আসলে এগুলো হাতের পেট নয় হাতের পিঠ বলেন না, হাতের অনেকে আছে এমনে দেয়, এই যে দেখছেন এমনে এমনে হাসি দেয়, নো এটা ঠিক হয় না। আপনাকে যদি তাহলে বাম হাতের এই পিঠ দিয়ে, বাম হাতের পিঠ দিয়ে, কারণ এই পেটটাতে অনেক কাজে লাগে। আল্লাহ আকবার, একজনের ভাইরাস আছে হাতের মধ্যে, সে 10তলা বিল্ডিং এ থাকে, এখন সে ওই লিফটে উঠানোর জন্য তো লিফটের বটম টিপ দিল, এ বটমে লাগায়, এখন যত মানুষ বটম টিপতে আছে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে, কিরকম একটা জটিল কাহিনী। এইটাকে, এই ভাইরাসকে যতক্ষণ পর্যন্ত তার পায়ে বেড়ি না লাগাইবেন ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সাবধান থাকতে হবে। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে যে মহামারী বা কুষ্ঠরোগ বা এরকম ভাইরাস জাতীয় জিনিস থেকে তোমরা এরকম দূরত্ব বজায় রেখে চলো যেরকম হিংস্র ব্যাঘ্র থেকে, বন্য জন্তু থেকে তোমরা নিজেদেরকে দূরত্ব রাখতে চলো। আলেম ওলামারা হয়তো বলবেন যে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, হাদিসে পাকের মধ্যে আসছে যে ছোঁয়াচে বলতে কিছু নাই। মেরে ভাই ও দোস্ত, আমি বিনয়ের সঙ্গে বলবো, এটা আকীদার মাসলা যে কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় কোত্থেকে হয়। তার অর্থ কি আপনি কামকাজ বন্ধ করে বয়ে থাকবেন ঘরের মধ্যে, চাকরিও করবেন না, তারপরে ব্যবসাও করবেন না, বলে কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর থেকে হয়। আগুনের কোনো ক্ষমতা নাই, যদি ক্ষমতা থাকতো তাহলে হযরত ইব্রাহিমকে সে পোড়াইতে পারলো না কেন? পানির কোনো ক্ষমতা নাই, যদি ক্ষমতা থাকতো তাহলে হযরত মূসাকে ডুবাইলো না কেন? এটা তো পরিষ্কার আকীদার মাসলা। তাই বলে কি আপনি বলবেন মুয়াজ্জিন সাহেব আপনি আগুনের ভিতরে গিয়ে বয়ে থাকেন, এই কথা বলবেন? একটা হইলো যে আমাদের আকীদা এই ভাইরাসেরও কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? এটা আমাদের আকীদা। কিন্তু আমার দুনিয়া দারুল আসবাব, এখানে আপনার বিয়ে করতে হবে, তাইলেই সন্তান হবে। বিয়া ছাড়া যদি আল্লাহ সন্তান দাও, আল্লাহ সন্তান দাও, চিরদিন দোয়া করলেন বিয়ে শাদি করে নাই, খালি কি কয় আল্লাহ সন্তান দাও, তা আল্লাহ কি এর সন্তান দিব? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়াটা হইলো আসবাবের উপরে চলে, তবে
সন্তান দেওয়া না দেওয়া এইটাও তোমার বিয়ে শাদী করলে যে তুমি সন্তান পাইয়া লাইবা এরকম কোন কনফার্মেশন নাই, এটা দিবে কে? দোকান খুললেই যে তোমার লাভ শুরু হয়ে যাবে কোন কনফার্মেশন নাই, লাভটা দিবে কে? চাকরি দরখাস্ত করলে চাকরি হয়ে যাবে কোন কনফার্মেশন নাই, এটা ব্যবস্থা করবেন কে? আকীদার মাসলা ভিন্ন আর আমল দুনিয়াটা চলবে ভিন্ন, এটা আপনাকে বুঝতে হবে। উল্টা সিধা ব্যাখ্যা করা কয় যে হ্যাঁ হাদিসে পাকের মধ্যে আসছে আপনার ছো আসো বলতে কিছু নাই, কাজী হুজুররা এই সমস্ত কথা বলে এগুলো ভুল কথা। আসলে আপনি হাদিসটার মনে হয় আমার যা ধারণা আপনি মনে হয় সহি ব্যাখ্যাটা করেন নাই। আমরা যতটুকু জানি এটা আকীদার মাসলা, আমরা দোকান দ্বারা আমি চলি চাকরির দ্বারা আমি চলি কিন্তু রিজিকের মালিক দোকানকেও মনে করি না চাকরিকেও মনে করি না, কাকে মনে করি? আকীদার মাসলা। আকীদা তো অবশ্যই বরহক আছে কোনো সন্দেহ নাই যে আকীদা সবকিছু আল্লাহর হুক, আল্লাহর হুকুম ছাড়া পাতাও নড়ার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ পাক দুনিয়াটাকে দারুল আসবাব বানায় রাখছেন। এখানে আমি যতদিন থাকব তার হুকুমের আওতায়, যেভাবে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ ওটের রশি ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব না ওটের রশিটা বাইন্ধা তাওয়াক্কুল করব কোনটা? বলে ছাইড়া দিয়া তাওয়াক্কুল করলে এটাকে তাওয়াক্কুল বলা হয় না, এটা হলো মূর্খতা। তুমি ওটের রশি লাগাইয়া বাইন্ধা এরা পরে হলো তাওয়াক্কুল, বুঝতে হবে। এগুলো বুঝনের বিষয়, এগুলোর হাই থট, এইগুলো নিয়ে পাবলিকের মধ্যে কোন রকমের আপনার বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা হবে না। আমরা যথাসম্ভব নামাজকে সংক্ষিপ্ত করব। আজকে আমি কথা একটু লম্বা বলে ফেলছি, এই জন্য মাসলাগুলো আমি যদি না বলি তাহলে আমার সম্পর্কে আপনাদের ভুল ধারণা হবে। পরিস্থিতি যতদিন জটিল থাকবে ততদিন আমি অনুরোধ করব যে জামাতগুলো আমরা অবশ্যই রাখব, যতক্ষণ পর্যন্ত ঊর্ধ্বতন মহল থেকে নিশ্চিতভাবে নির্ভরযোগ্য পদ্ধতিতে আমাদের কাছে কোনো হুকুম না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা নিজ থেকে কোনো সিদ্ধান্ত প্রাইভেটলি নিব না। দুই নম্বর হইল যে এই জটিল সময়ে আমরা মানুষের হেফাজতের স্বার্থে কাজগুলোকে একটু ছোট্ট করব, ছোট্ট করব। যে বাইতুল্লাহ শরীফের মধ্যে 10 মিনিটের মধ্যে জুমার নামাজ খতম করে দিছে, 15 মিনিটের মধ্যে, মানুষ যেন লং টাইম এখানে না থাকে। আমরা খুতবাটাকে সংক্ষিপ্ত করতে পারি, তারপরে নামাজের কেরাতকে সংক্ষিপ্ত করতে পারি, আর লম্বা আমরা পড়ব কোথায়, বাড়িতে, কখন, মুসল্লায় দাঁড়াইয়া সারা রাত্র নামাজে দাঁড়াইয়া থাকবো, এটা কে বাধা দিছে? এখন সারা রাত্র ইমাম সাহেবকে মসজিদে দাঁড় করায় আর একটা মুসল্লিদের কি একটা পেরেশানির মধ্যে রাখো? ননিট। এই জন্য আমরা এইসব বিষয়গুলোতে ইনশাল্লাহ সবাই অ্যালার্ট থাকবো তো ইনশাল্লাহ। আর আল্লাহ পাকের কাছে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম পড়েন না, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, খুব বেশি খুব বেশি খুব বেশি। হ্যাঁ, সালাম দিবেন মুসাফার জন্য, মোয়ানাকার জন্য ভিড় করবেন না, কাউকে বলবেনও না। বর আর যে একান্ত কাউকে করতে হয় তাহলে আমরা রুমাল একটা রাখিয়া দেন না বিসমিল্লাহ করে, এরকম ভাবে মুসাফা করলেন, রুমালও থাকলো, ভাইরাসটা থাকলো, কাপড়ের মধ্যে থাকবে, এটা আবার রোদ্রে শুকায় ফেলবেন যাতে করে এটা কোনো রে ভাই দোস্ত বুঝুন, নিজে সাবধান থাকবেন, নিজে সাবধান থাকবেন, অন্যকে সাবধান রাখবেন, নিজের সন্তানকে হেফাজত করুন, আপনার সন্তানকে, আপনার কারণে আপনার সন্তান যেন আক্রান্ত না হয়, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে যেন আক্রান্ত না হয়। মেহরবানি মেহরবানি মেহরবানি, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।